হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার আজ চেন্নাই সুপার কিং ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে যেটা তোমরা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে লাইভ দেখতে পাবে সেই ম্যাচে কে কে আর এর প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো একটুও স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করো কিসের ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলে যে কোনো স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর আগের ম্যাচ আরসিবির কাছে হেরে গেছে তার প্রধান কারণ ব্যাটিং ও বোলিংয়ের ব্যর্থতা আগে তিনটি ম্যাচই চেন্নাইয়ে হয়েছিল আর চেন্নাইয়ের পিচ খুবই স্লো ছিল ও ফাস্ট বোলিংয়ের থেকে স্পিন ফেভারিট পিচ ছিল কিন্তু সেই পিচে সাকিবুল হাসান ও হরভজন সিং চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সেখানে সাকিবের সংগ্রহ দুটি উইকেট ও আটত্রিশ রান আর হরভজন বোলার হিসাবে একটিও উইকেট পাননি যাই হোক সিএসকে ভার্সেস কে ম্যাচটি মুম্বাইয়ে হবে আর সেখানে ফাস্ট বলের পিচ থাকবে তো কে কে আর টিমে একাধিক পরিবর্তন হবে আজকের ম্যাচে হরভজনের জায়গায় কুলদীপ যাদব বা শিবম খেলবে আর সাকিবের জায়গায় সুনীল নারায়ণ খেলবে আর একটি আপডেট বেরিয়ে আসছিল দীনেশ কার্তিকের জায়গায় সেলডন জ্যাকসনকে খেলানো হতে পারে তবে আমার মনে হয় এই ম্যাচে লাস্ট একবার সুযোগ দেওয়া হবে কার্তিককে তো কে কে আর এর প্লেইং ইলেভেন কেমন হবে একবার দেখে নেওয়া যাক ওপেনার সুম্মান গিল ও নীতিশ রানা তিন নম্বরে রাহুল ত্রিপাঠি চার নম্বরে ইয়ন মর্গান পাঁচ নম্বরে দীনেশ কার্তিক বা সেলডন জ্যাকসন ছয় নম্বরে আন্দের রাসেল সাত নম্বরে প্যাট কামিন্স আট নম্বরে সুনীল নারায়ণ ন নম্বরে কুলদীপ যাদব বা শিবম মাভি দশ নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ